আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাকরল বাজি খুব সিম্পলভাবে তৈরি করে দেখাবো চলুন দেখে নেই কাঁকরল বাজির জন্য এখানে পাঁচটি নিয়ে নিয়েছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি স্লাইস করে নিব প্রথমে কাকরোলে সামনের অংশটা কেটে নিয়েছি এবং পরে পেছনের অংশটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন স্লাইস করে নিচ্ছি দেখেন আমি নাইফ দিয়ে করেছি আপনারা বটে দিয়েও করে নিতে পারবেন কতটুক মোটা করে কেটেছে একটু লক্ষ্য করুন অতটুকুই মোটা করে কেটে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মেখে নেব যেন প্রত্যেকটি কাঁকরলের গায়ে হলুদ মরিচ লবণ ভালোভাবে মিক্স হয় দেখেন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি নেওয়ার পরে এখন চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে পাইপেনে তেল বসিয়ে রেখেছিলাম এখন এক এক করে প্রত্যেকটি কাঁকরল দিয়ে দিচ্ছি প্রত্যেকটি কাঁকরল আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি চার মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এখন উল্টিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো কাঁকরল আমি উলটিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম হিটে ফ্রাই করে নিব। প্রায় সাড়ে তিন মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি দেখেন কাকরলগুলো হয়ে গিয়েছে এর থেকে বেশি কালার আনতে চাইলে পরে কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি নামিয়ে নিচ্ছি এর পরেরগুলো আমি দিয়ে দিয়েছি একই সময়ে আমি ফ্রাই করে নিব এখন প্লেটে পরিবেশন করেছি দেখেন কতটুক সুন্দর দেখাচ্ছে আপনারা দুপুরে গরম ভাতের সাথে বা সকালেও গরম বাতের সাথে এই কাঁকরোল বাজাটা ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ